You are right, Usman. You are right. लेकिन अब तो मेरी मर्जी के सामने उसकी मर्जी नहीं चलेगी। कुछ बोल रहे सर? हाँ नहीं कुछ नहीं। ओ अमिता ले आज की छोली। पापा आप ऐसे ही रोते रहेंगे? कौन बुजदिल रो रहा है? कौन बुजदिल? मैं ठीक हूं बेटा। अमर अमर किंतु सत्य खूब खराब लगे। I'm sorry, really sorry. You know, Usman, everybody is sorry, but I've lost my brother. जखन छोटो बेला माँ के हराला Even then, everybody was sorry. So just don't bother. Ami tahle, ajke choli sir. Choli. Na tumi kije bolchile. Thak sir, ami onno kono ekta. Ashche sir. আমি যদি জানতাম যে তাহলে আমি আজকে আসতাম না। না না নাই 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 রোতে নেই বেটা রোতে নেই। আরে জানে বলে তো চলে যেতে হ্যাঁ सिर्फ अपनी यादें छोड़ जाते हैं बेटे। हाँ रोते ना रोते की बाबा जॉनी তুমি জানো আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, তার আগে অন্য এক জায়গায় বেরোতে হবে। তুমি এত দেরি করে ফেললে যে। একটু বসবেন স্যার। কেন? প্লিজ স্যার একটু বসুন, আমার আসতে দেরি হতো না। প্রত্যেকবারই আমি গিয়ে আপনার মার হাতে টাকাটা দিয়ে আসি, কিন্তু এবার কি হয়েছে মার? আপনার মার কিছু হয়নি স্যার, মা ভালো আছে। ওরকম সান্ত্বনা দেবার ভঙ্গিতে আমার সঙ্গে কথা বলো না জনি। আমি জানি বাড়িতে কিছু একটা গোলমাল হয়েছে। কি হয়েছে খুলে বলো। আপনার মা ঠিকই আছে, মিথ্যে বলছি না স্যার, কিন্তু আপনার বাবা মারা গেছে, ওনাকে মেরে ফেলা হয়েছে। তবে ঘটেছে ব্যাপারটা বেশ কিছুদিন আগে, যখন আমি আর আপনি ধানবাদে গিয়েছিলাম তখন। মানে বিষয় জানতো না ব্যাপারটা, কিন্তু সেলের মধ্যে ওরা বাবাকে মারলো কি করে? পুলিশ বলছে সুইসাইড। না না এটা ওই রঞ্জিত আর কেদারনাথ করেছে। চলো চলো জনি, আমাদের এমনিতে অনেক দেরি হয়ে গেছে। স্যার আপনার মার সাথে একবার দেখা করবেন? করবো, কিন্তু তার আগে অন্য এক জায়গায় যেতে হবে, তারপর মিটিংয়ে আজকে কেদারনাথের সঙ্গে দেখা। জানি ওরা আমাকে আরো অনেক অনেক রক্তপাতের দিকে ঠেলে দিচ্ছে, আমার আর কিছু করার রইল না। এবার আমিও রক্ত ঝরাবো, চলো জানি। क्या हो गया बेटी, ये कैसे हो गया? तुम और मतुन मेके
আমাকে এখানে দেখতে হবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। It is a false charge. A false charge has been brought against me. আপনি বিশ্বাস করুন মিস্টার আগরওয়াল। আমি তোমাকে জানি বেটি, বিশ্বাস করি। লেকিন ইতনা বড়া এক অ্যাক্সিডেন্ট হো গিয়া, নকলি দবা কি ওজে সে এক পেশেন্ট কি মৌত হো গই। ইটস আ ভেরি সিরিয়াস কেস বেটা। আমি জানি মিস্টার আগরওয়াল, কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না, আমার একদম মাথা কাজ করছে না যে ওই জাল ইনজেকশনগুলো আমাদের নার্সিংহোমে এলো কি করে। আমি আমি জানি না, আপনি বিশ্বাস করুন আমি কিন্তু ইনভলভ নই। আমি ঠিক আছে, ঠিক আছে, এত এক্সাইটেড হয় না, সব ঠিক হয়ে যায়গা বেটে। বেটা আমি তোমার বেলের অ্যারেঞ্জমেন্ট অলরেডি করেছি। আপনি আমার আমার বেলের আপনি আমাকে এখনো বিশ্বাস করেন মিস্টার আগরওয়াল? হ্যাঁ হ্যাঁ, মানে কহা না তুমসে, তুম ফির সে নার্সিং হোম মে জেসে কাম করতি থি ওয়েসেই কাম করোগি। কিন্তু আমার বন্ধুরা, আমার কলিগস, ওরা কি আমাকে আগের মতন বিশ্বাস করতে পারবে? এন্ড হোয়াট অ্যাবাউট মাই পেশেন্টস, ওরা কি আমাকে আগের মতন বিশ্বাস করতে পারবে মিস্টার আগরওয়াল? এই একটা কথা ভাবতে ভাবতে আমি আমি পুরো পাগল হয়ে যাবো। আমি আমার একদম মাথা কাজ করছে না, আমি পাগল হয়ে যাবো মিস্টার আগরওয়াল। কিন্তু আমি আমি এসব নিয়ে ভাবছি না, আমি ভাবছিলাম অন্য একটা ব্যাপার। কি ব্যাপার? পুলিশ বলছে কলকাতায় একটা ড্রাগের র‍্যাকেট কাজ করছে, নকলি দবাইয়ো কা বিজনেস জোর শোর সে চল রহা হ্যায়, আর ইসকে লিয়ে সিআইডি ইনভেস্টিগেশন ভি হো সকতা হ্যায়। বেটি, আগর সিআইডি নে ইনভেস্টিগেট কিয়া তো ফির আমি কিছু করতে পারবো না বেটি। সিআইডি ইনভেস্টিগেট করলে তো মিস্টার আগরওয়াল আমার আমার ক্যারিয়ার তো শেষ না, আমার তো ক্যারিয়ার পুরো শেষ হয়ে যাবে তাহলে। না না, চিন্তা মত করো, মাই হু না বেটা, কোই না কোই রাস্তা জরুর নিকাল লুঙ্গা, মাই হু। মিস্টার আগরওয়াল, অফিসার এসে গেছেন তো কয়টা ফর্মালিটিজ হলেই বিলটা হয়ে যাবে। ও শিট ইয়ার, ই তো বহুত পেহলে হো জানা চাহিয়ে থা। নয়া নয়া পুলিশ স্টেশন হ্যায়, সব কুছ ডিসঅর্গানাইজড। মাই দেখতা হুঁ, তুম চিন্তা মত করো। ওসমান, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি মিস্টার আগরওয়ালের রিকোয়েস্টে এসেছিলাম, আমার কাজ শেষ, আমি যাচ্ছি। আমার তোমাকে কিছু বলার আছে ওসমান। আমার কিছু শোনার নেই ওসমান। আমি জানি তুমি আমাকে একদম বিশ্বাস করো না, কিন্তু প্লিজ এটা জেনে যাও যে নার্সিং হোমে যা দুর্ঘটনা ঘটেছে তার জন্য আমি আমি রেসপন্সিবল নই ওসমান। আমি জানি আপনি এই কথাটাই বলবেন, এটা ছাড়া আর কি বলার আছে? কিন্তু একটা কথা জেনে রাখো, আপনার এই কথা শুনে হয়তো মিস্টার আগরওয়াল সিম্প্যাথেটিক হতে পারেন, কিন্তু আমাকে বলে কোনো লাভ নেই। এরকম ভাবে কথা বলো না ওসমান, তুমি তুমি বিশ্বাস করো আমি যা বলছি আমি একদম সত্যি কথা বলছি। একজন পেশেন্ট মারা গেল, তার স্ত্রী আর বাচ্চাকে দেখার পর আপনার এই কুমিরের কান্না না দেখতে আমার ঘেন্না হচ্ছে। Don't be so rude, Osman. Please. Don't be so rude. আপনার আন্ডার একটা একটা পেশেন্টকে জাল ইনজেকশন দেয়া হলো, তারপর সে মারা গেল, আর তারপরেও আপনি এতটা নাটক করতে পারছেন, বাহ। ওসমান, তুমি আজকে বুঝছো না, কিন্তু তুমি পরে একদিন বুঝবে। তুমি এখন যা বলছো বা ভাবছো একদম ভুল, তুমি ভুল করছো ওসমান। সেই পরের একদিনটা না এলেই আমি খুশি হব, কারণ আমি চাই না যে আপনার সঙ্গে আমার আবার দেখা হোক, কারণ আপনার মতো কাউকে বিশ্বাস করে আমি ঠকতে চাই না। চলি। হ্যালো, আমার সঙ্গে দেখা করতে এসেছেন? কি নাম? বিজন মই। আপনি পরে ওই চারটে নাগাদ আসতে বলুন, হ্যাঁ একটু ব্যস্ত আছি, আর্জেন্ট। কি আর করা যাবে, পাঠিয়ে দিন। হুম।
কামিন। আসুন, আমি একটু ব্যস্ত আছি আপনার সঙ্গে, একটু পরে কথা বলছি। আপনি আপনি কিরে দীপু, কি খবর তো? কিরম সারপ্রাইজ দিলাম বল। ইটস রিয়েলি নাইস সারপ্রাইজ। তারপর তোর খবর, দাঁড়া চা খাবি তো? এই আর কিছু? শুধু চা। হ্যালো, দু কাপ চা পাঠিয়েছি। হ্যাঁ, তারপর বল তোর খবরটা কি? কি বলবো বল। সে কি রে, কাম অন, এতদিন পরে ফিরলি বলছিস, কি বলবো বল। জানিস তোকে বলার জন্য আমার মনের মধ্যে কত কথা জমে আছে, বল বল বল। অ্যাকচুয়ালি দেখ, আমি তো তোর খবর নিতে এসেছি। আমার খবর দেবার জন্য কলকাতা ছেড়ে এই সুতানুটিতে পত্রিকা অফিসে আসার দরকার ছিল কি? কথার মধ্যে কিরম একটা স্পষ্ট অভিমানের সুর পাচ্ছি। দেখ দীপু, দেখ, যে দশজন ভাগ্যবান কমান্ডো ট্রেনিংয়ে চান্স পায়, তুই যে তাদের মধ্যে একজন সেটা আমি জানতাম। আর এও জানি আমি এখন এএসপি মিত্রর সামনে বসে, ব্রাদার ব্রাদার, মানে উনি আমার সামনে বসে আছেন, এই এরমই তো বলা উচিত নাকি? তুই এত খবর পাস করতে গে? মাসিমার কাছ থেকে। আমার সঙ্গে তো মাসিমা প্রায় ফোনে কথা হয়। সে কি, মা তো কখনো আমায় বলেননি? আরে বলবেন বলবেন, একদিন পরে ঘরের ছেলে ঘরে ফিরেছেন, ওনার মনের কত কথা জমে আছে। তবে তুই যে কলকাতায় ফিরে এসেছিস সেটা কিন্তু আমি জানতাম না। এই অর্ঘ, চাচার খবর কিরে? হ্যাঁ, আসলে এই যে একসাথে বসে চা খাচ্ছি, ভীষণ চাচার চায়ের দোকানের কথা মনে পড়ছে, তাই জন্য চাচার কথাও খুব মনে পড়ছে। বল না চাচা কোথায়? চাচা নেই রে। চাচা নেই মানে কোথায় গেছে? চাচা আমাদের ছেড়ে চলে গেছে চিরদিনের মতো, যেতে বাধ্য করা হয়েছে। কে মেরেছে চাচাকে? তুই আমার কাছে কিছু লুকোতে চাইছিস স্বর্গ। কি আশ্চর্য, আমি আমি কি লুকোতে চাইছি? আচ্ছা তোকে মিথ্যে কথা বলে আমার কি লাভ, তুই বিশ্বাস কর। বিশ্বাস করতে পারলে ভালো হতো, কিন্তু জীবনে প্রথমবার আমি তোকে বিশ্বাস করতে পারলাম না, সরি। দাঁড়া দেখুন, এভাবে রাগ করে চলে যাস না অর্ঘ। আমার তোর কাছ থেকে কোনো কিছু শুনবার নেই। কিন্তু আমার বলার আছে, প্লিজ। দেখ দীপু, দীপু চাচাকে যারা মারলো তারা কিন্তু প্রতি মুহূর্তে একটু একটু করে আমাদের এই সমাজটাকে বিষিয়ে দিচ্ছে, সমাজের মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমাদের আমাদের দুজনের লড়াইটা সেই সব ক্রিমিনালদের বিরুদ্ধে। এখানে এখানে ব্যক্তিগত মান অভিমানের কোনো জায়গা আছে? তুই বল কেন ভুলে যাচ্ছিস, আমাদের আমাদের দুজনের মিশনটাই কিন্তু এক। নামটা তুই এড়িয়ে গেলি অর্ঘ, কিন্তু আমি জানি। আর একটা কথা তোকে বলে যাই, ওদের মুখোমুখি হব বলেই আমি ফিরে এসেছি। চলুন। হ্যালো মিস্টার আগরওয়াল, শুনলাম নাকি আপনার নার্সিং হোম থেকে ডক্টর পূর্বারায়কে অ্যারেস্ট করা হয়েছে। ঠিকই শোনা হ্যায় তুমনে, উস লড়কি কো মানে ক্যা সোচা থা অর ক্যা নিকলি ও। উসনে মুঝে আর মেরে নার্সিং হোম কো তো পুরি তরহ সে বদনাম কর দিয়া। বাহ বাহ মিস্টার আগরওয়াল, নিজে দাবার খেলায় রানীকে মেরে নিজেই আফসোস করছেন। তুমি কি সব জানো? তো তাই নয়, আমি এও জানি যে আপনার মেয়ে দীপুর জন্য পাগল, তাই জন্যই আপনি চেষ্টা করছেন ডক্টর পূর্বা রায়কে ওর পথ থেকে সরানো। তুমি যে ডরানে কি কোশিশ কর রহি হো? বলবে না আমার নাম মুকেশ আগরওয়াল। আরে ভয় সেই পায় যার মধ্যে একটা চোর থাকে। চোরের মধ্যে কি কখনো চোর থাকতে পারে মিস্টার আগরওয়াল? আমি শুধু আপনাকে একটু সাবধান করতে চাইছি।
দীপুকে আপনি এতটা আন্ডারএস্টিমেট করবেন না। আন্ডারএস্টিমেট? না না, আন্ডারএস্টিমেট আমি কাউকে করি না, তুমকো ভি না। मैं अच्छी तरह जानता हूं कि एक साधारण सी लड़की कितने कम समय में अंडरवर्ल्ड की बहुत बड़ी खिलाड़ी बन गई है। সেজন নেই তো আমি তোমার সঙ্গে হাত মিলিয়েছি তৃষা। আবার আপনি ভুল করছেন মিস্টার আগরওয়াল। তৃষা যখন কারোর সঙ্গে হাত মেলায় তখন তার একটু সাবধান থাকাই উচিত। হাত মেলানোর পেছনের উদ্দেশ্যটা হচ্ছে আর একটা হাত কেটে নেওয়া। সেই হাতটা কার? সময় এলেই জানতে পারবেন। ক্যা যেই বলনে কে লিয়ে তুমনে ফোন কিয়া থা? আমি ফোন করেছি অন্য কারণে। সময় এসে গেছে, শত্রুকে মারতে হলে তার সঙ্গে হাত মেলাতে হবে। মানে? কাল সন্ধ্যে 6টার সময় আমি একটা মিটিং ডেকেছি হোটেল সানসেট। সেখানে থাকবে আমাদের মতো কিছু নাকাপোশ ব্যবসায়ীরা, কিছু সো কল কিংস, আর অফকোর্স আপনার বন্ধু এমএলএ মিস্টার কেদারনাথ। তোমারা দিমাগ খারাপ হো গিয়া তৃষা? তুম কেদারনাথ কে সাথ মিট করোগি? মাথা তো আপনার অনেক আগে থেকে খারাপ হয়ে গেছে মিস্টার আগরওয়াল। অনেক পুরনো কথা আছে, সাপকে মারতে হলে তার গর্ত থেকে তাকে বার করতেই হয়। ডোন্ট ইউ নো দ্যাট? তৃষা, অনেক বড় রিস্ক নিচ্ছ তুমি। তোমার যদি কিছু হয়ে যায়? পরোয়া নেই। ওকে, অল দ্য বেস্ট তৃষা, অল দ্য বেস্ট। কিন্তু তৃষা, আমি হয়তো মিটিং অ্যাটেন্ড করতে পারবো না, আমার সেদিন একটা জরুরি কাজ আছে। আপনার কাজ আর আপনার বন্ধুর কাজ একসঙ্গে এসে পড়েছে। এনিওয়ে, গুড বাই।